গোপালগঞ্জ সদর উপজেলার পিঠাবাড়ি ও তার গ্রামে খালের মুখে অপরিকল্পিতভাবে মৎস্য ঘের করায় বিলে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে আর জলাবদ্ধতার কবলে পড়ে বড় মৌসুমে প্রায় দেড় হাজার বিঘা জমি অনাবাদী হয়ে পড়েছে অথচ এক সময় এই বিলের ধানে গোলাপ ভরে যেত এলাকার কৃষকের জলাবদ্ধতা নিরসন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ওই এলাকার কৃষক সলিল বিশ্বাস মিঠুর পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট দুই সালে পিঠাবাড়ি ও তার গ্রামের মধ্য দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা না রেখে নির্মাণ করা হয় আঞ্চলিক সড়ক এরপর বিলের বিভিন্ন স্থানে বিত্তশালীরা অপরিকল্পিতভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা না রেখে মাছের ঘের তৈরি করেন এতে গোপালগঞ্জ সদর উপজেলার পিঠাবাড়ি ও তার গ্রামে খালের মুখ বন্ধ হয়ে বিলে সৃষ্টি হয় জলাবদ্ধতা এরপর থেকেই জমির মালিকদের দুঃখ শুরু হয় বিল থেকে বর্ষার পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় কৃষি উৎপাদন বন্ধ রয়েছে পানি বের হওয়ার পথ না থাকায় কৃষকদের পক্ষে বড় মৌসুমে জমি চাষাবাদ করা সম্ভব হয় না ফলে প্রায় দেড় হাজার বিঘা জমি অনাবাদি থেকে যায় সব পানি বাদি রয়েছে ব্রিজের মুখে লিস কাটা আছে তাই কারণে পানি বাড়ে না সব জমি অনাবাদ হয়ে বসে রয়েছে পানির কোনো ব্যবস্থা নাই মানে বাড়তে পারে না সেই কারণে মানুষের ধান দেখা যাচ্ছে ফলে আমরা সেই সময় লাগাই দুশো একর জমি অনাবাদি রয়েছে পানির কারণে আমাদের অন্য অন্য সাইডে যেমন জমি আছে তারা ধান কাটে আমার যখন লাগায় তখন আমাদের ধান ফলাফল ভালো হয় না অপরিকল্পিতভাবে বাদ কেটে দেওয়া সহ ভরাট হয়ে যাওয়া খালের মুখ কেটে দেওয়ার ব্যবস্থা করা হলে এই এলাকার জলাবদ্ধতা কেটে যাবে এবং প্রচুর বড় চাষ করা সম্ভব হবে বলে মনে করেন এই কর্মকর্তা খালের মুখের যে পানি ভরাট হয়ে গিয়েছে এটা যদি অপসারণ করা যায় তাহলে এবং অপরিকল্পিত ঘের যেগুলি আছে এগুলোর যেখানে যেখানে বাদ দিয়েছে সেটা যদি কেটে দেওয়া যায় তাহলে এটা আমাদের পানি নিষ্কাশিত হবে এবং চাষি ভাইয়েরা তারা ফলাতে পারবেন দ্রুত সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগী কৃষকদের নিউজ ডেস্ক দেশ টিভি